হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যার থেকে আমি আবিদা সুলতানা অনেক দিন পর প্রত্যেকটা কাজই আসলে অনেক দিন পর পরপরই হয় অনেক দিন পর আজকে হচ্ছে আবারও হলুদের গহনা বানাতে বসেছি তবে আজকে কিন্তু হলুদের গহনা নয় আজকে বানাবো হচ্ছে মেয়ের বৈশাখী প্রোগ্রামের গহনা দুই মেয়ে বড় মেয়ে ক্লাস ফাইভে পড়ে এবং ছোটো মেয়ে ক্লাস টুয়ে পড়ে দুজনেরই স্কুলে বৈশাখী প্রোগ্রাম হবে তো সেই বৈশাখী প্রোগ্রামের জন্য আমি কিছু গহনা বানাবো তো দিনাজপুরের দোকানে সব প্রোডাক্টস পাঠিয়ে দিয়েছি এই জন্য ঢাকায় বসে খুব কমই বানানো হয় আর তাই বানানোর ভিডিওটা দেখানো হয় না হবে তো আজকে আবারও বানাতে বসলাম তো এগুলো সব এখানকার দোকান থেকে কিনে নিয়ে এসেছি কারণ দিনাজপুরে আমাদের দোকানে সবই পাওয়া যায় এগুলো সব দোকানে এখন আবার দিনাজপুরে যাব ঢাকা থেকে তাই এখান থেকে আবারও নতুন করে সব কিছু কিনে নিলাম এই হচ্ছে বিষয় বিষয়ে হচ্ছে একদম সিম্পল করে কখনো বানাবো একটা কয়েন আর এই যে পয়েন একটু আঠা লাগাবো এইটা এরকম করে কয়েকটা বানায় রাখি আগে হ্যাঁ তারপরে ফুল বসাবো এটা বানাইলাম এখন এইখানে দুটোতে এটা কেটে দিতে হবে পিছনে ডানটা এই ডানটা এখন কাটবো কেটে এখানে আঠা দিব আ এই হাতে লেগে গেল যাই হোক একদম সিম্পল করে একটা গহনা বানাবো সব এলোমেলো করে নিয়ে বসেছি আজকে কোনো সাজানো গুছানো নাই কারণ অনেকগুলো বানাতে হবে নাচের গহনা এই যে একদম সিম্পল করে এখানে অবশ্য একটু রেনু দিব আমি তারপরে পিছনে আংটা দিয়ে এইটা হবে একটা গহনা এই গহনাটা হবে হলুদ সরি বৈশাখী প্রোগ্রামের কানের গলা আর টিকলি টিকলিটাও ঠিকইভাবেই হবে মাঝখানে বসে নাই এই জন্য আবার একটু কুস্তা কুস্তি করতেছি এই ট্রাইপড ট্রাইপড থাকলে কি আর মাঝখানে বসে সহজে এটা মাঝখানে বসছে এই দুইটা তো কানের রেডি এখন স্টিকিভাবেই একটা টিকলি রেডি করব। করবো আবার এইখানে দিয়ে গলার রেডি করব। হুম খুবই সিম্পল ওয়েতেই সব কিছু কারণ যখন জটিল কিছু হবে তখন খরচও বেশি হবে সময়ও বেশি লাগবে যেন সিম্পল কিছু হবে তখন আসলে সহজও হবে তাড়াতাড়িও হবে তাহলে হলো কি টিকলি কানের দুইটা কানের আর এখন বানাবো গলার তাহলে কত সহজে হয়ে গেলো তাই না কলারটার জন্য করলাম এইখানে একটা দিলাম এই ঠিক মাঝখানে দিব এটা হ্যাঁ এই ঠিক এই যে গলার এই যে বেসটা কেটে নিয়েছিলাম ঠিক মাঝখানে দিব এই ফুলটা তারপরে দিব হচ্ছে আরেকটা একটা হাজারি ফুল আছে ওইটা দিচ্ছি একটু মাল্টি কালার করার জন্য এই দুটা কালার ব্যবহার করবো আর মাঝখানে তো অবশ্যই এই ফুলটা দিব খুব চটজলদি বেসগুলো করে ফেলবো তাহলে হবে কি রেনুগুলা বসাতে সময় লাগবে না আমি আমি আবার এভাবেই করি একটা একটা করে ফিনিশিং দিয়ে আবার আরেকটা এটা আমি আসলে খুব কমই করি কারণ সময় মনে হয় কি ওটাতে বেশি লাগে হ্যাঁ এইভাবে করে এখন এই পাশে ফুল দিব দিয়ে এটা কমপ্লিট করে ফেলবো আর এখন চট করে দুই পাশে একটু আঠা দিয়ে এই যে সেলটা লাগিয়ে ফেলি কত দ্রুত কোনো কাটছাট করিনি পাঁচ মিনিটের মধ্যে বেজ রেডি হয়ে গেল তাহলে আর দুই মিনিট লাগবে বাকি সেটিংগুলো দিতে তাহলে কি সাত মিনিটে একটা গহনা ফুল গহনা রেডি আশা করছি এই সিস্টেমটা ভালো লাগবে একদম নতুন বিগিনার যারা তাদের জন্য এই টিপসটা কাজে লাগবে যে এরকম করে চট করে বেসগুলো করে ফেলবো আর অনেকগুলো গহনা বানাতে হবে এই জন্য আমি এখন বসে বসে এগুলো সব বেস করে ফেলবো তারপরে ধামাধাম শুধু এই যে রেনু মারবো ছোটো ছোটো ফুল মারবো দিয়ে কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ